তিন মানুষের ভূমিকায় বিশ্বে প্রথম বিজ্ঞানের নতুন এক উপায় ব্যবহার করে একটি শিশুর জন্ম হয়েছে শিশুটির জন্মের পেছনে মা বাবার পাশাপাশি আরও একজনের অবদান ছিল নিউ সায়েন্টিস্ট সাময়িকীতে খবর প্রকাশ হয়েছে চিকিৎসকরা বলছেন নবজাতক শিশুটি ছেলে তার বয়স এখন পাঁচ মাস শিশুটির শরীরে স্বাভাবিকভাবেই ছিল তার মা ও বাবা ডিএনএ কিন্তু তারপরেও তৃতীয় আরেক ব্যক্তির কাছ থেকে ছোট্ট একটি জেনেটিক কোড নিয়ে সেটি তার শরীরে প্রবেশ করানো হয় তৃতীয় ব্যক্তিটি একজন দাতা শিশুটির মা জর্ডানের নাগরিক তার জিনে কিছু ত্রুটি ছিল শিশুটি যাতে মুক্ত হয়ে জন্মাতে পারে এ প্রক্রিয়ার মাধ্যমে সেটা নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা